সড়কে টায়ার জ্বালিয়ে আগুন, কাঠের চৌকি বসিয়ে ব্যারিকেড, বাস ভাঙচুর ও পুড়িয়ে দেয়া যেন অবরোধ সফলের পথ। নৈরাজ্য ও আগুন সন্ত্রাসের মধ্য দিয়ে সোমবারও বিএনপির ডাকা ৪৮ ঘণ্টা অবরোধের দ্বিতীয় দিনের কর্মসূচি শুরু হয়। ভোরে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের বিদ্যুৎ কেন্দ্র এলাকায় সড়কে কাঠের চৌকি বসিয়ে আগুন দেন অবরোধকারীরা। ঝটিকা মিছিল করে দ্রুত পালিয়ে যান তারা। একই সময় বন্দরের মদনপুর মদনগঞ্জ সড়কে রাস্তায় পেট্রোল ঢেলে আগুন জ্বালিয়ে সড়কে যান চলাচলে বাধা সৃষ্টির চেষ্টা করেন যুবদলের নেতাকর্মীরা। এদিকে একই দিন ভোরে কালিয়াকৈর বাস স্টেশন থেকে কেপি পরিবহনের যাত্রীবাহী একটি বাস গাজীপুরের উদ্দেশ্যে ছেড়ে আসে। পথে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের শফিপুরে পৌঁছালে বাসটিতে পেট্রোল দিয়ে আগুন ধরিয়ে পালিয়ে যান অবরোধকারীরা। একই সময়ে গাজীপুরের বটতলায় নিরাপদ পরিবহনের একটি বাসও পুড়িয়ে দেয়া হয়। ঢাকা রংপুর মহাসড়কে বগুড়ার শাহজাহানপুর উপজেলার বেদগাড়ি এলাকায় পানি বহনকারী একটি ট্যাঙ্কারের গতিরোধ করেন অবরোধকারীরা। এ সময় চালক ও তার সহযোগীকে গাড়ি থেকে নামিয়ে আগুন ধরিয়ে দেন তারা। খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে আনে পুলিশ। নাটোর রাজশাহী মহাসড়কের চাঁদপুর এলাকায়ও সড়কের টায়ার জ্বালিয়ে বিক্ষোভ হয়েছে। এ সময় কয়েকটি চলন্ত ট্রাকে ইটপাটকেল নিক্ষেপ করেন বেশ কয়েকজন যুবক। অন্যদিকে যশোর খুলনা মহাসড়কের শার্শায় সড়কে অবস্থান নেন ছাত্রদলের নেতাকর্মীরা। এ সময় টায়ার জ্বালিয়ে আগুন দিয়ে যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করেন তারা। ঢাকা-রিচা মহাসড়কের মানিকগঞ্জের জাগির এলাকায় গাছ কেটে রাস্তায় ফেলে যান চলাচলে বাধার চেষ্টা করেন অবরোধকারীরা। এছাড়া ফেনীর ইসলামপুর রোডে একটি ট্রাক ভাঙচুর করেছেন অবরোধকারীরা। ওমর ফারুক, সময় সংবাদ।